গাজার বেইত লাহিয়া এলাকার একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 72 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে একই দিন গাজার আলশাতি শরণার্থী আশ্রয়কেন্দ্রে অপর এক হামলায় আরও অন্তত 10 জন নিহত হয়েছে। এদিন গাজার বিভিন্ন জায়গায় হামলায় আরও 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের 408তম দিনেও বর্বরতা দেখিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের নৃশংসতা থেকে যেমন বাদ যায়নি আবাসিক ভবন, তেমনি রেহাই পাননি আশ্রয় শিবিরে থাকা বাস্তুচ্যুতরাও। কেবল বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে হামলাতেই নিহত হয়েছেন অন্তত 72 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বেইত লাহিয়ায় আবাসিক ভবনে হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এদিন সকালে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেইত লাহিয়ার একটি 5তলা ভবনে হামলা করলে তাৎক্ষণিকভাবেই 50 জন নিহত হন ও আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এদিকে গাজার 7 শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আবু আসি স্কুলে ইসরায়েলের ভয়াবহ হামলার পর আশেপাশের সড়কেই শিশু সহ অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ান। ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপেরই নিচে চাপা পড়েন আশ্রয় নেওয়া অনেকে। এই ব্যক্তি জানান, বিস্ফোরণে অনেকের শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। তিনি নিজে এমন অঙ্গ প্রত্যঙ্গ জড়ো করেছেন। আহতদের ন্যূনতম চিকিৎসা পাওয়াও এখানে সৌভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোনো সচল অ্যাম্বুলেন্স না থাকায় অনেকেই নিজ উদ্যোগে হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন। গাজায় গত বছরের অক্টোবরের 7 তারিখের পর থেকে শুরু হওয়া হামলায় 43,800 জনেরও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েল। বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় আন্তর্জাতিক সম্প্রদায় কয়েকবার সেখানে যুদ্ধবিরতি বাস্তবায়নের উদ্যোগ নিলেও কোনোটি ফলপ্রসূ হয়নি। গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। আমেরিকার দেয়া দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে সাবেক কর্নেল সেড্রিক লিটন বলেছেন, এটা ইউক্রেনকে দেয়া সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র। রাশিয়ার কুরুস্কে নর্থ কোরিয়ার সেনা মোতায়েনের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনকে প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে আমেরিকান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান এই সংঘাতে নর্থ কোরিয়ার সৈন্য মোতায়েনের ঘটনায় ওয়াশিংটন নতুন করে উদ্বেগ জানিয়েছে। নর্থ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করতে দেশটির বাণিজ্যিক অংশীদার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। MGM 140 ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম 180 থেকে 190 মাইল দূরত্বে আঘাত হানতে পারে বলে জানান সাবেক কর্নেল সেড্রিক লেটন। এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে গোলাবারুদের ডিপো, সেনাদের সমাবেশ এবং লজিস্টিক সেন্টারের মতো জায়গায় আঘাত করা হয় বলে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই কর্মকর্তা জানান। রাশিয়া ও নর্থ কোরিয়া সেনাদের আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য এ ধরনের অস্ত্র পুনরায় সরবরাহ করা হবে বলে তিনি মনে করেন। ইউক্রেনকে দেয়া সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র এটি। আমেরিকান সেনারা এ ধরনের অস্ত্র যে উদ্দেশ্যে ব্যবহার করে থাকে, ঠিক একই উদ্দেশ্যে ইউক্রেনের সেনারা এই অস্ত্র ব্যবহার করতে পারবে বলে মনে করেন সেড্রিক লেটন। রাশিয়ার অভ্যন্তরে অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে নর্থ কোরিয়াকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন, কারণ সেখানে দেশটি সেনা মোতায়েন করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। রবিবার এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের রাজধানী কিভ সহ বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনায় এই হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন, হামলায় প্রায় 120টি ক্ষেপণাস্ত্র ও 90টি ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী। নিজের টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় জেলেনস্কি আরও দাবি করেন, 140টিরও বেশি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত্ব করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনারা। রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর ইউক্রেন জুড়ে বেজে ওঠে সতর্ক সংকেত। রবিবার এই হামলার পর রাজধানী কিভ সহ অনেক এলাকার বাসিন্দারা আশ্রয় নেন বিভিন্ন মেট্রো স্টেশনে। রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এ ধরনের অনেক হামলার সম্মুখীন হয়েছে দেশটি, তবে সাম্প্রতিক সময়ে এটিই ছিল সবচেয়ে বড় হামলা। রাজধানী কিভ, ওডেসা বন্দর, সেই সাথে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চল সহ বিভিন্ন স্থানে হামলা হয়। এসব হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানায় রুশ বাহিনী।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন 120টি ক্ষেপণাস্ত্র ও 90টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তবে ইউক্রেনের সেনারা 140টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি কোম্পানি বলছে হামলায় তাদের থার্মাল এনার্জি প্ল্যান্টসে বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে, যার ফলে তিনটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে, এর জেরে পোল্যান্ড তাদের আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করে। এবছর মিস ইউনিভার্স খেতাব জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কের থেলভিক। 125টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতে নেন তিনি। মেক্সিকোর অ্যারেনা সিডিএমএক্স এর মঞ্চে শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে গতবারের বিজয়ী শেইনিস প্যালাসিওসের কাছ থেকে মুকুট গ্রহণ করেন তিনি। নাইজেরিয়ার চিদিম্মা আদেচিনা প্রথম রানার আপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন। মেক্সিকোতে অনুষ্ঠিত 73তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডেনমার্কের 21 বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ার থেলভিক। প্রথম ডেন্স হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন থেলভিক। একাধারে নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও ভবিষ্যৎ আইনজীবী থেলভিক মিস নাইজেরিয়া ও মিস মেক্সিকোকে পেছনে ফেলে মুকুট জিতে নেন। গতবারের বিজয়ী নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওসের কাছ থেকে মুকুট গ্রহণ করেন তিনি। 14 নভেম্বর প্রাথমিক রাউন্ডে 30 জন প্রতিযোগীর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই 30 জন প্রতিযোগী থেকে সেমিফাইনালের তালিকা করা হয়। তাদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড ও গাউন প্রতিযোগিতার পরে চূড়ান্ত 5 প্রতিযোগীকে প্রশ্নোত্তর পর্বে পাঠানো হয়। প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগীদের নেতৃত্বের গুণাবলী ও মনোবলের দৃঢ়তা নিয়ে প্রশ্ন করা হয়। দর্শকদের উদ্দেশ্য করে নতুন এই মিস ইউনিভার্স সবসময় লক্ষ্যে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদেচিনা এবং দ্বিতীয় রানার আপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান। মিস ইউনিভার্সের শীর্ষ 5-এ আরও ছিলেন থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেস পেড্রোজা। মিস ইউনিভার্সের জমকালো আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রবিন থিক এবং উপস্থাপনায় ছিলেন মারিও লোপেজ ও সাবেক মিস ইউনিভার্স অলিভিয়া কালপো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।